তাদেরও শুনে আমাদের তারাও দাওয়াতে আসতো। এত সম্পর্ক গভীর ছিল যেটা কল্পনা শেষ করা যাবে না। এই পর্যন্ত আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু সুসম্পর্ক। তারা যে হিন্দু আমরা যে মুসলমান, এরকম পার্থক্য আমরা চলছি না। এখন আমার এই পরিদাদা যারা নানা ছিলেন, দাদা ছিলেন, তাদের যে অনুষ্ঠান গেছে, সকল অনুষ্ঠানে বিএসআইদের মধ্যেও তারা হেলপাতো, মানে লুক আছে কম, সকল মানুষকে ইনভাইট করতো দাওয়াতে। আর এই অবস্থায় আর বর্তমান ভেক্ষাপটে তারার উপরে কোনো কিছু হওয়া মানে আমাদের উপরে হওয়া, এটা তো ব্যতিক্রম কিছু না। এরকম আমরা প্রয়োজন ওইদিকে বলে গেছি যে আমরা প্রয়োজন তাদেরকে বাড়ি ঘর আমরা পাহারা দেবো, যেভাবে ফোন নাম্বার দিয়ে গেছি, তারা যদি ফোন করে আমরা যেই কোনো সময় রাতে যতটাই হোক, আর এখন আসছে না সবাই ইনশাল্লাহ, আসতে তো কেউ দ্বিধা করে নাই। বাংলাদেশে ওই বাড়ি তো ওইদিনকে এই অবস্থায় তাদেরকে রক্ষা করার দায়িত্ব হলো আমাদের, আর রক্ষা তো আল্লাহই করবে। আমরা তাদেরকে সহযোগিতা করা, যেভাবে যে সহায়তা করা, এই সহায়তা ইনশাল্লাহ করব, সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। যখনই তারা কোনো বিপদে পড়বো, তারা আমাদের কল দিব, আমরা ইনশাল্লাহ আসবো। এর মধ্যে সরকার সবার উদ্দেশ্যে বলছি কিন্তু কথাটা, সবাই সুযোগে আমরা আসবো, সহযোগিতা করবো। এখানে কুশকরা মহল তাদের ক্ষতি করার জন্য, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে একটা চালাইতেছে, জামাতের লোক আছে, সর্বদলীয় লোক আছে, কেউ নাই এমনটা না। আমাদের মধ্যে কোনো হেন কারো ক্ষেত্রে মতারক্য নাই, সবাই সবার সাহায্যের মধ্যে চলতেছি, হিংসা বিদ্বেষ নিয়ে আমরা নাই ইনশাল্লাহ। সামনে আমরা হিংসা থাকবে না। আর এখন